আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আপলিফ্ট বাংলাদেশ, আর সাথে রয়েছে আমি রুবেল। এটি হচ্ছে দেশের সবথেকে বড় ফ্লাইওভার, যা আমাদের কাছে হানি ফ্লাইওভার নামে পরিচিত। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে ঢাকাকে যেমন যুক্ত করেছে, তেমনি এই ফ্লাইওভার ডেমরা যাত্রাবাড়ি সড়ককেও যুক্ত করেছে। তবে আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হানি ফ্লাইওভার না হলেও এর সাথে সম্পর্কিত। যাত্রাবাড়ি থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত দুই লেনের সড়কটিকে ছয় লেনে উন্নীত করা হচ্ছে। এই ছয় লেনের মধ্যে চার লেনকে এক্সপ্রেসওয়ের মতো করে নির্মাণ করা হচ্ছে, আর বাকি দুই লেন ব্যবহৃত হবে সার্ভিস লেন হিসাবে। ডেমরার স্টাফ কোয়ার্টারের এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ এই সড়কের জন্য। এটি একটি চার রাস্তার মুখ, তাই এখানে যানজট এড়ানোর জন্য একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। বর্তমানে এই আন্ডারপাসের একটি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে, আর অপর পাশের কার্পেটিংয়ের কাজটিও শেষ হয়েছে। প্রথমেই জানাবো যাত্রাবাড়ি থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত ৬ কিলোমিটার সড়কটি কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর যানজট জনজটে রাজধানী ঢাকার মানুষের দুর্ভোগ যেন কমার থেকে দিন দিন বেড়েই চলেছে। এবারের জনশুমারি প্রতিবেদন অনুযায়ী ঢাকায় ৪,৪২,১৫৭ জন মানুষ বসবাস করে, তাই বোঝাই যাচ্ছে ঢাকার উপর কেমন চাপ যাচ্ছে। পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকার চারপাশ এবং ঢাকার ভেতরে গাড়ির চাপ দিন দিন বেড়েই চলছে, যার মধ্যে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা এবং সিলেটের যানবাহনগুলো দক্ষিণ অঞ্চলে যাবার জন্য ঢাকার চট্টগ্রাম সড়ক এবং হানি ফ্লাইওভার ব্যবহার করছে। ফলে এখন ফ্লাইওভারে এবং এর টোল প্লাজাতে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। তাই এই সড়কটিকে ছয় লেনে উন্নীত করে পদ্মা সেতুর জন্য একটি রিং রোড হিসেবে নির্মাণ করা হচ্ছে। ফলে পদ্মা সেতু থেকে যেসব যানবাহনগুলো চট্টগ্রাম এবং সিলেটের দিকে যাবে, তখন ঢাকার ভেতর গাড়িগুলো প্রবেশ না করেই যাত্রাবাড়ি-ডেমরা মহাসড়ক ব্যবহার করে দ্রুত যাওয়া আসা করতে পারবে। এটি হচ্ছে হানি ফ্লাইওভার, এদিকটি চলে গিয়েছে পোস্তগুলা হয়ে পদ্মা সেতুর দিকে, এদিক থেকে এই অংশটি চলে গিয়েছে নারায়ণগঞ্জ কাশপুরের দিকে। যাত্রাবাড়ির দিক থেকে কাশপুর পর্যন্ত সড়কটিকে আট লেনে উন্নীত করে সেটিকে সিগন্যাল মুক্ত করা হয়েছে, আর এদিকটি চলে গিয়েছে ডেমরার দিকে। যাত্রাবাড়ি থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে, তার কাজটি এদিক থেকে শুরু হয়েছে। বোঝা যাচ্ছে সব মিলিয়ে নতুন এই সড়কটি কতটা গুরুত্বপূর্ণ। এখানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়েটি ছয় লেন দৃশ্যমান, মাঝের এই চার লেন হচ্ছে মূল এক্সপ্রেসওয়ে। পুরো এক্সপ্রেসওয়েতে ইউটার নেওয়ার ব্যবস্থা রাখা হয়নি, এতে করে যানবাহনগুলো সিগন্যাল ছাড়াই চলাচল করতে পারবে। এদিকটায় দেখা যাচ্ছে ফুটওভার ব্রিজের কাজটিও শুরু হয়েছে, আর সামনেই দেখা যাচ্ছে একটি আন্ডারপাসের কাজ চলছে। এই মহাসড়কের সঙ্গে যুক্ত রয়েছে এর আশেপাশের অনেকগুলো এলাকা, যার কারণে বিভিন্ন উচ্চতার প্রায় ১৪টি এমন আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এই সড়কে, যেগুলো নিচ দিয়ে যানবাহনগুলো আশেপাশের এলাকাগুলোতে যাওয়া আসা করতে পারবে খুব সহজেই। মূল মহাসড়কের যানবাহনগুলো যাতে কোনো বাধা ছাড়া চলাচল করতে পারে, সেজন্য সার্ভিস লেনের সাথে আন্ডারপাসগুলোকে যুক্ত করে দেওয়া হয়েছে। এই সড়কের চারপাশের অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগে। কোটি কোটি টাকা খরচ করে যেখানে ছয় লেনের সড়ক নির্মাণ করা হচ্ছে, সেখানে আশেপাশের ময়লা আবর্জনার অভাব নেই। আশা করছি কর্তৃপক্ষ এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবেন, সেই সাথে কিউট জাতীয় তাদেরকে শুদ্ধে নিবে। এই মহাসড়কের কিছু আন্ডারপাস, মূল সড়কের কিছু অংশ, সেই সাথে সার্ভিস লেনের কিছু অংশ ছাড়া বাকি কাজ শেষ হয়েছে। আজকের ভিডিওতে এর সব কিছুই আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি দেখতে থাকুন। যাত্রাবাড়ির এদিক থেকে সড়কটির কিছু অংশ সব মিলিয়ে আট লেনের, এরপরে এটি ছয় লেনের। যাত্রাবাড়ি, ডেমরা, সিমরাইল, নারায়ণগঞ্জ, এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক, যা দুটি জাতীয় মহাসড়কের সঙ্গেও যুক্ত রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম, আর অপরটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। আন্ডারপাসের পরে দেখা যাচ্ছে সড়কের পিচঢালাই শেষে এক্সপ্রেসওয়ের একপাশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এছাড়াও এর পাশের সার্ভিস লেনটিতেও পিচঢালের কাজটি শেষ হয়েছে।
সামনের এটি হচ্ছে মোল্লা কলেজ। এই অংশে এক্সপ্রেসওয়ের কাজটি থেমে আছে অনেকদিন থেকেই। এই অংশের কাজ কবে নাগাদ চালু হবে সে ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি। মোল্লা কলেজ থেকে আরও কিছুটা সামনের দিকে চলে এসেছি। এখানে লেকের পাশে সরু হাঁটার পথ নির্মাণ করা হয়েছে। হাঁটার পথটি আরেকটু বড় হলেই ভালো হতো। ধীরে ধীরে ঢাকার চারপাশের সেতু এবং সড়কগুলো প্রশস্ত হচ্ছে, সেই সাথে ঢাকার ভেতরে যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসতে অনেকগুলো প্রকল্পের কাজ চলছে। এইসবের সাথে ঢাকার চারপাশের রিংরোডটিকেও এখন বাস্তবায়ন করা উচিত। এতে করে ঢাকা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এই সড়কের পাশের লেকটি নিয়েও বিনোদনের জন্য ভালো একটি পরিকল্পনা করা যেতে পারে। যেহেতু আমাদের বিনোদনের স্থানের বড়ই অভাব, সেক্ষেত্রে এটিও একটি ভালো উদ্যোগ হবে। এদিকে দেখতে পাচ্ছি এক্সপ্রেসওয়ে এবং সার্ভিস লেনে পিচ ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে। এই সড়কের কিছু কিছু স্থানে সার্ভিস লেনের মধ্যে এবং পাশে বৈদ্যুতিক পিলার রয়েছে। এই পিলারগুলো সরিয়ে ফেললে ভালো হবে, আর যদি সরানো সম্ভব না হয় তাহলে উঁচু ডিভাইডার করে দিতে হবে, না হলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাবে। এবারে চলে এসেছি ডেমরা স্টাফ কোয়ার্টারের দিকটায়। এদিকে এক্সপ্রেসওয়ে থেকে একটি লেন চলে গিয়েছে সার্ভিস লেনের দিকে, আর এখানে ওভারপাসের একটি অংশ খুলে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য, আর অন্যদিকের অংশে পিচ ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে। এখানে ডেমরা স্টাফ কোয়ার্টারের এদিকটায় এখনও যানবাহনের জটলা লেগে থাকে। ফুটপাতের দোকানপাট এবং যানবাহনের শৃঙ্খলা ফেরাতে না পারলে সাধারণ মানুষের ভোগান্তি থেকেই যাবে এই দিকটায়। এই এক্সপ্রেসওয়ের কাজটি এখানে এসেই শেষ হয়েছে। আর সামনেই হচ্ছে সুলতানা কামাল সেতু। এই সেতুটিকেও প্রশস্ত করা হবে আরেকটি প্রকল্পের আওতায়। আর এই সেতুর ওই পার থেকেই সিলেট মহাসড়কের কাজটিও শুরু হবে খুব শীঘ্রই। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।